দিনকু কেতে লিটর পাঁচ পিব কথা কেতে পা পিলে আপনার সুস্থ রহবে পরিমাণের পাঁচক শরীর সুস্থ রাখি সহযোগ করিব আবশ্যক কম পাঁড় পিলে আপনার শরীর উপরে এর নকারাৎক প্রভাব পড়িব কি দৈনন্দিন জীবনরে আমি কে পা উচিত তাহা অনেক সময় আলোচনা করা যায় কিছু জন মত দিয়ন্তি যে পাখাপাখি তিন লিটর পাঁচ উচিত কিছু জন কোন্তি দৈনিক চারি লিটর পাঁচ উচিত হলে অত্যধিক পাঁচ পিলে আপনার শরীর উপরে এর কুড়ি খরা প্রভাব পড়ে থাকে কি এই প্রশ্ন এবে এই উঠুছি কারণ বিগত কিছু দিন ধরে সোশিয়াল মিডিয়া এভাবে খবর সাামনা আসুক যে মহিলা অধিক পাওয়া ফলে ডাক্তারখানায় যাই আডমিট হোক বা ডাক্তারখানা যাই চিকিৎসিত হওয়া বাধ্য হচ্ছে ওয়াটার টক্সিটি বলে কোহাচ্ছি ବିଶେଷଜ୍ଞଙ୍କ ମତ ଯେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଜଣେ ସାଧାରଣ ସୁସ୍ଥ ବ୍ୟକ୍ତି ମହିଳା ହୁଅନ୍ତୁ ଅବା ପୁରୁଷ ତିନି ଦଶମିକ ସାତ ଲିଟର ପାଣି ପିଇବା ଉଚିତ ଯାହାଫଳରେ ଆପଣଙ୍କ ଶରୀରରେ ଯେଉଁଭଳି ଆବଶ୍ୟକତା ପାଣିର ରହିଛି ତାହା ପୂରଣ ହୋଇପାରିବ କିନ୍ତୁ ଯଦି ଏହାଠାରୁ ଅଧିକ ପାଣି ଆପଣ ପିଉଛନ୍ତି ତାହେଲେ ହୁଏତ ଏହାର କୌଣସି ব্যতিক্রম প্রভাব মিলি পারে। দেখা ওয়াটার টক্সিটি বলে কিন্তু কিছুদিন তলে কানাডার জনে মহিলা জনে মহিলা যভেটি ফাইভ হার্ড চ্যাঞ্জ সোশিয়ালিডিয়া মাধ্যমে গ্রহণ করে বার দিন ধরে সে চারি লিটর লেখা প্রতিদিন পিউলে ଯେତେବେଳେ ସେ ଚାରି ଲିଟର ପାଣି ପିଇବାର ବାର ଦିନ ହୋଇଥିଲା ସେଦିନ ସେ ଅସୁସ୍ଥ ଅନୁଭବ କରିଲେ ଆଉ ନିଜ ଶରୀରରେ ହେଉଥିବା ପରିବର୍ତ୍ତନକୁ ଅନୁଭବ କରିବା ପରେ ସେ ହସ୍ପିଟାଲ ଗଲେ ସେଠାରେ ବି ସେ ଚିକିତ୍ସାଧୀନ ଅବସ୍ଥାରେ ରହିଥିବା ବେଳେ ଜାଣିବାକୁ ପାଇଲେ ଯେ ଅତ୍ୟଧିକ ପାଣି ପିଇବା ଯୋଗୁଁ ଏଭଳି ଅସୁବିଧା ହେଉଛି ଆଉ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଡାକ୍ତରଙ୍କ ପରାମର୍ଶକ୍ରମେ ସେ ପାଣି ପିଇବା କମାଇବା ଆରମ୍ଭ କରିଥିଲେ ଆମେ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଜାଣିଛେ ଯେ ଯେଉଁମାନେ ବିଭିନ୍ନ ରୋଗରେ ପୀଡ଼ିତ ଅଛନ୍ତି সেত পরিমাণ পাঁড় দৈনন্দিন জীবন পিব কথা সে ডাক্তার পরামর্শ দিকে কিন্তু জনে সাধারণ সুস্থ ব্যক্তি দৈনন্দিন জীবন তিন দশমিক সাত লিটর পাড়ি পিবা আবশ্যক যা ফল আপনার শরীর উপরে এ কুড়ি নকারাৎক প্রভাব পড়ব না ছোট পিলাঙ্ ক্ষেত্রে এর পরিমাণ ভিন্ন টিকে কম রয়েছে